আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ সাহবিহি আজমাইন করিমিহিজ প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন হালাল হারাম সংক্রান্ত বিভিন্ন বিষয় আজকে আমাদের বিষয়বস্তু হল আগামী এবং গত বিষয়বস্তু সম্পর্কিত হালাল হারাম সম্পর্কেই আর সেটা হলো ধোকা ফাঁকি দিয়ে ব্যবসা ধোকা ফাঁকি দিয়ে অর্থ উপা উপার্জন আমরা আলোচনা প্রসঙ্গে বলছিলাম এবং কিছু হাদিস উল্লেখ করেছিলাম যে হাদিসের পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে কাউকে কোন রকমের প্রতারণা করে প্রবঞ্চনা করে ব্যবসা করা বা কোনো জিনিস বিক্রয় করা হালাল নয় হারাম এমনই একটা অর্থ উপার্জন ওভারটাইম খাওয়া ফ্রি ইত্যাদি লোভ দেখিয়ে ভেসা বিক্রি করা মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো এবং ভেসাটাকে বিক্রি করে সেই মানুষকে ফাঁসিয়ে দেওয়া সেখানে ওভার পাবে সেখানে ফ্রি খাবার পাবে সেখানে গিয়ে দেখা গেল কিচ্ছু নাই মানুষকে ধোকা দিয়ে তার কাছ থেকে বেশি পয়সা এইভাবে কামানো হয় এটাও একটা ধোকামূলক ব্যবসা যেটা যায় না অনেক চাকরিজীবী মানুষ আছে যারা ডিউটিতে ফাঁকি দিয়ে পয়সা কামাই করে যারা ডিউটিতে ফাঁকি দিয়ে পয়সা কামায় করে আসে সাইন করে চলে যায় আসে সাইন করে কাজ করে না ঠিক মতো কাজ করে না অথবা আসে তার ডিউটি হচ্ছে সাতটা থেকে শুরু এলো আটটায় লিখলো কটা সাতটা বিভিন্ন উপায়ে সে যখন চাকরিস্থলে আসে অফিসে আসে সাইন করে নিজের কাজ করে অথবা অন্য কাজে অন্য কারো ওভারটাইমও করে আবার সাইন করছে এক কাজের কিন্তু সে অন্য কাজও করে এরা আসলে আমানতে খেয়ানত করে কর্তৃপক্ষকে ফাঁকি দেয় ফলে তাদের বেতন হারাম হয়ে যায় তাদের বেতন হালাল থাকে না কারণ যার জন্য সে বেতন নিচ্ছে সেই বেতনের কাজ তারা করে না এই জন্য হারাম হয়ে যায় একটি লোকের বেতন যদি চব্বিশশো টাকা হয় এবং চাকুরির ডিউটি হয় মোট আট ঘন্টা তাহলে সে ছুটি বা অনুমতি না নিয়ে মাসে একদিন ফাঁকি দিলে বা কামাই করলে আশি টাকা তার হারাম ঢুকে যায় আশি টাকা তার পকেটে হারাম ঢুকে যায় এক ঘন্টা কাজে ফাঁকি দিলে দশ টাকা হারাম তার পকেটে অনুপ্রবেশ করে সুতরাং সে পরিশেষে হারাম করে পরিণত হয় কাজ ফেলে রেখে পেপার পড়তে থাকা অথবা অন্য কোন খেলা বা কাজে ব্যস্ত হওয়া এবং লোকের আজকের কাজকে কালকের জন্য পিছিয়ে দেওয়া নিশ্চয়ই ইসলাম সমর্থন করবে না এবং চাকুরিতে এটা বৈধ হবে না আপনার কাজ পড়ে আছে টেবিলে লোক আসছে তার কাজের জন্য আসছে আপনি কাজ করছেন না কালকে আসুন খাম খা কালকে আসুন পেরেশান আমি দূর থেকে এসেছি আমার কাজটা করে দেন দেখছেন না আমি ব্যস্ত আছি অথচ সে অন্য সময়ে ব্যস্ত থাকে না সে নিজের কাজে থাকে কিংবা ইন্টারনেট দেখে কিংবা আপনার পেপার পড়ে যে সময় নষ্ট করে চাকুরির যে সময় তাকে ডিউটি করতে হবে সে ডিউটি ঠিক মতো না করে সে ধোকা ফাঁকি দিয়ে কামাই করে আর যে সমস্ত মানুষ তার কাছে কাজের জন্য আসে সেই মানুষদেরকে পরেশান করে তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কাল কাল করে এবার আগামী সপ্তাহে আসুন পিছিয়ে দেয় নিশ্চয়ই এ কাজ হালাল নয় স্থলে কাজ বাদ দিয়ে কোরআন পড়াও বৈধ নয় তাই না আপনি চাকরি করতে এসেছেন চাকরি করে হয়তো কাজ আছে আচ্ছা পরে করছি নিয়ে কোরআন পড়তে লাগলেন আল্লাহর ইবাদত শুরু করে দিলেন যায়জ না না যায়জ কোরআন পড়া কোথায় না জায়েজ যেখানে আল্লাহ নবী নিষেধ করেছে শরীয়ত নিষেধ করেছে দাতে কোরআন পরা যাবে না রুপুতে কোরআন পরা যাবে না নাপাক জায়গাতে কোরআন পরা যাবে না তেমনি বাদ দিয়ে আপনি নফল রূপে কোরআন পড়বেন তা যাবে না আপনার ওয়াজেব হচ্ছে কি আপনি যার কাজ করছেন তার কাজ করে দেবেন ডিউটি করবেন কিন্তু ডিউটি না করে আপনি যদি কোরআন পড়েন তো কোরআন পড়াও আল্লাহর কাছে পছন্দনীয় নয় যেটা ওয়াজেব সেটা আগে পালন করতে হবে যেহেতু যার জন্য আপনি বেতন নিচ্ছেন তা পালন করা আপনার জন্য ওয়াজেব আর কোরআন পড়া আপনার জন্য নফল সুতরাং ওয়াজেব ছেড়ে নফল পালন করলে গুণাহার হতে হবে এবং পকেটে হারাম অনুপ্রবেশ করবে মাদ্রাসার মুদারেস মুদারেসি করা স্কুলের টিচারি করা মসজিদের ইমামতির কর্তব্য বাদ দিয়ে ছুটি না নিয়ে দাওয়াত তো তবলিগের মতো ভালো কাজ করাও বৈধ নয় আপনি স্কুলে চাকরি করেন স্কুলের চাকরি ডিউটি বাদ দিয়ে আপনি তবলিগ করতে গেলেন মাদ্রাসার ছেলেদেরকে পড়াশোনা করানোর বাদ দিয়ে আপনি কোথায় চোখ তবলিক করতে গেলেন তাই না ইমামতি বাদ দিয়ে আপনি তবলিক করতে গেলেন গেলেন ভালো কাজে কিন্তু এটা আল্লাহর কাছে ভালো নয় কেন যেহেতু আপনাকে যে জন্য রাখা হয়েছিল আপনি ওয়াজেব আদায় করবেন যে ওয়াজেব আদায় করার জন্য রাখা হয়েছে সে ওয়াজেব ত্যাগ করে আপনি নফল কাজ করতে যাচ্ছেন সেই কাজটা আপনাকে কেউ ওয়াজেব করেনি ওটা হচ্ছে নফল আপনার তরফ থেকে ভালো কাজ ঠিকই কিন্তু আল্লাহর কাছে ভালো নয় যেহেতু আপনাকে যে ওয়াজে আদায় করার জন্য রাখা হয়েছে তাতে আপনি ফাঁকি দিলেন আর বুঝতেই পারছেন বেতনভোগী যে কাজে বেতন তা পালন করা পক্ষান্তরে নিজের সাংসারিক কাজ অথবা অন্য কোনো দিনের কাজ করার জন্য নিকট থেকে অনুমতি নিতে হবে যদি অনুমতি না নেন তাহলে আপনার জন্য জায়জ নয় যেমন নিজের কর্তব্য উপেক্ষা করে হজ উমরা পালন করতে যাওয়া বৈধ নয় এটা অবশ্য আপনাদের কথা না আমাদের ভেতরকার কথা সৌদি আরবে যে সমস্ত ভাইরা কাজ করেন তারা মালিকের কাছে ছুটি না নিয়ে হজ আমরা করতে যায়। মালিক যদি ছুটি না দেয় তাহলে আপনার জন্য হজ ফরজ না যদিও আপনার টাকার শক্তি আছে যাওয়ার শক্তি আছে কিন্তু মালিক ছুটি দেয় না আপনি দেখলেন এই সুযোগ কাছে হয় কাবা শরীফে যাবো না কেন মালিকের কথা মানলাম না না মালিক ছুটি দিলে কারণ মালিকের আপনি ওয়াজেব পালন করছেন সে ওয়াজেব বাদ দিয়ে আপনি আর একটা ওয়াজেব পালন করতে পারেন না কারণ হজের শর্ত হলো সামর্থ্য এখানে আপনার সামর্থ্য নেই কাফিল আপনাকে ছুটি দেয় না তার মানে আপনার সামর্থ্য নেই কাফিলের কাছে ছুটি নিয়ে কাফিল মানে স্পন্সর স্পন্সরের কাছে ছুটি নিয়ে তবে আপনি যেতে পারেন ফাঁকি দিয়ে আপনি যে হজ করতে যান তো ফাঁকি দিয়ে সেই হজ ওরা আল্লাহর কাছে যদিও কবুল হয় কিন্তু আপনি গুণাহার হবেন সঠিক ভাড়া বা বেতন না দিয়ে অর্থ কামাই সঠিক ভাড়া দিলেন না বেতন ঠিকমতো দিলেন না তাই না দিয়ে একটা লোককে খাটিয়ে নিলেন মালিককে দোকানের ভাড়া না দিয়ে দোকানদারির অর্থ আপনি এত দোকান ভাড়া নিয়েছেন মালিকের কাছ থেকে তাকে ঠিকমতো ভাড়া দেন না তাকে ফাঁকি দিয়ে আপনি দোকান চালাচ্ছেন তদনুরূপ যারা চুক্তির বাইরে লেবারকে অতিরিক্ত ডিউটি বা কাজ দেয় এবং কাজ করিয়ে নেয় তাদেরও অর্থে হারাম প্রবেশ করে যে বেতনটা আপনি কাটলেন অন্যায়ভাবে যে বেতনটা আপনি অন্যায়ভাবে কেটে নিলেন শ্রমিকের কাছ থেকে সেটা যেতটুকু কাটলেন ততটুকু আপনার অর্থে হারাম ঢুকলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আমাজ জুনু ইনদাল্লাহ রাজুলুন তাজৌয়া জাইম রাতান ফাল্মা কাদাহা মিনহা তাল্লা কাহা সব থেকে বড় পাপী আল্লাহর কাছে কয়েকজন ব্যক্তি তার মধ্যে প্রথম ব্যক্তি হলো যে একজন মহিলাকে বিবাহ করলো তার সঙ্গে যৌন সংসর্গ্রহ করলো এবং তার সাথে দাম্পত্য সুখ উপভোগ করলো উপভোগ করার পরে যখন তার যে মোহর দেওয়ার কথা ছিল মোহরটাও দিল না এবং তাকে তালাক দি দিল এই এক ব্যক্তি ওয়ারাজুল উনিস্তা আমার আরাজুল আনফাজাহাবি গুজরাতে আর ওই ব্যক্তি যে একজনকে শ্রমিক খাটালো লেবার খাটালো খাটানোর পর তার সমস্ত পারিশ্রমিক তাকে দিল না তাকে ফাঁকি দিল অথবা কিছু কাটাকাটি করে তাকে ফাঁকি দিলো ধোকা দিলো এ ব্যক্তিও আল্লাহর নিকট সবচেয়ে বড় পাপি ওয়া আ খার ইয়াকতুলু দা যে খাম খাপ রানী হত্যা করে খাওয়ার জন্য না এমনি হত্যা করছে একটা চড়ুই মেরে দিল ওই যে বন্দুক নিয়ে খেলা করে বেড়ায় কিংবা একটা কোনো পশু মেরে দিল হবে না অপ্রয়োজনে পশু হত্যা করে ও আল্লাহর কাছে বড় গোনাকার আল্লাহ তালা বলেছেন সালা সাতুরানা খাস মোহামিয়াল কে আমা তিন ব্যক্তি এমন আছে কেয়ামতের দিনে আমি স্বয়ং তার প্রতিবাদী প্রথম ব্যক্তি হল রাজুল না আতা বি সুম্মা গাদার যে আমার নামে অঙ্গীকার করলো প্রতিশ্রুতবদ্ধ হল কিন্তু শেষকালে তার সঙ্গে সে প্রতিশ্রুতি ভঙ্গ করলো ওয়া বা বাআ ফা ফাআকলা যামানান আর এমন ব্যক্তি যে স্বাধীন মানুষকে বিক্রয় করে তার মূল্য ভক্ষণ করল। ওয়া রাজুলুন ইসতাাজারা আজিরান ফাস্তাউফা মিনহু ওয়ালাম ইয়াতীহি আর এমন এক ব্যক্তি যে একজন শ্রমিককে খাটিয়ে নিল কিন্তু তার পারিশ্রমিক আদায় করলো না বরং তাকে ফাঁকি দিল তাকে ধোকা দিল তার পকেটে হারাম ঢুকলো আর আল্লাহ তালা কেয়ামতের দিনে স্বয়ং তার প্রতিবাদী হবেন আর যদি বিচারক কারো প্রতিবাদী হয় তো সেই সেই বিচারে বিচারে কি বিচার হতে পারে এটা অনুমান করা যায় তাই না খোদ আপনি যে জিতবেন সেই বিচারে যে আপনার সপক্ষে বিচার হবে এটা হতেই পারে না যেহেতু খোদ বিচারক আপনার বিরোধী বিপক্ষে এত বড় পাপ যে পাপ যে অন্যায় আপনি করে মানুষকে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে এরকম করেছেন রহমাতুল্ল আলমিন সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যে কেয়ামতের দিন আমি তার প্রতিবাদী হব আর আমি যার প্রতিবাদী হব সে কিন্তু কোনো জিততে পারবে না তিনি আরো বলেন আ আতেল আজিরা হাক্কা কাবলা আইয়াজুফা আর আপ যে শ্রমিক তুমি নিজের কাজে ব্যয় করেছ নিজের কাজে লাগিয়েছ সেই শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকাবার আগে প্রদান করো যে কাজ করেছে তোবার। সে কাজের ফলে সে ঘরমাক্ত হয়েছে তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পারিশ্রমিক আদায় করো এটা হচ্ছে ইসলামের নীতি এ না পরে আসি যা পরে নিবি না পরিশ্রম করেছে তার রোজ খাওয়া এতেই তার রুজি আছে আর আপনি বলে দিলেন পরে আস যা তা না তার ঘাম শুকাবার আগে তুমি তার পারিশ্রমিক আদায় করে দাও সুতরাং সেই কাজের মালিক সম্বন্ধে আপনার ধারণা কি যার নিকট বেতন চাইতে গেলে বলে পরে পরে কর্মচারী বলে খাবো কি হুজুর আগে খেতে হবে খাবো কি তখন সে বলে মাটি খা মাটি খা আমরা দেখেছি এমন মালিককে আমরা দেখেছি টাকা চাইতে গিয়ে বলছে যে টাকা নেই পরে নিবি খাবো কি বলছি মাটি খা বলছে আমার মা অসুস্থ আছে তাকে চিকিৎসা করাতে হবে তবু তোর মা মরে যাক এমন ভাবে কঠোর ভাষা প্রয়োগ করা হয় শ্রমিকের বিরুদ্ধে যে শ্রমিকের মনকে ছোট করে দেওয়া হয় আর সেই শ্রমিক যদি পরবর্তীতে তার কাজ করে সে কি আর এখলাসের সাথে ভালো মনে করবে কোনোদিন করবে না কিন্তু অনেক বোকা মানুষ আছে যারা বোঝে না যারা কাজের মানুষকে রাগিয়ে দেয় আর মনে করে আমি চাপ দিয়ে কাজ আদায় করে নেবো কিন্তু চাপ দিয়ে কাজ আদায় হয় না তাতে এখলাস থাকে না তাতে এখলাস থাকে না ফলে নিজের কাজের ক্ষতি হয় অতএব এইভাবে বুঝতে পারছেন মানুষের মনে ঘৃণা সৃষ্টি করে আর সেখানে নিজের কাজের ক্ষতি করে এমন মানুষ আছে যে হারাম হালাল তমিজ না করে নিজের অর্থের মধ্যে হারাম ঢুকিয়ে দেয় আল্লাহ তালা আমাদেরকে পানাহ দেন প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে আসছি আপনারা সাথে থাকুন কাছে থাকুন উপকৃত হব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে এসে আমাদের বাকি আলোচনা পূর্ণ করি বলছিলাম ধোকা ফাঁকি দিয়ে অর্থ উপার্জন মানুষকে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে উপার্জিত অর্থ কারোর জন্য হালাল না কোনো মুসলিমের জন্য হালাল হতে পারে না এইভাবেই ফাঁকি দিয়ে থাকে গাড়ি ঘড়ি টেপ টিভি কম্পিউটার মোবাইল এসি ফ্রিজ প্রভৃতির মেকানিক্যাল কাজে পাঁচ টাকার কাজে পঞ্চাশ টাকা নেওয়া বেচারি যার কাছে আপনি কাজ করতে যাবেন সে কিছুই জানে না বোঝে না এখন আপনি যা বলবেন তাই দেবে আপনি তো জানেন না ছোটখাটো রোগ আছে না বড় রোগ আছে রোগ সারিয়ে দেবে আপনি জায়গায় পঞ্চাশ দাবি করলেন পার্টস চেঞ্জ করে নিলেন মনে করেন দেখলেন যে এই ভিতরে ভালো পার্টস আছে সেই পার্টসটা তুলে নিয়ে পুরোনো পার্স লাগিয়ে দিলেন এরকম করে ধোকা দেওয়া হয় তারপরে আপনি দেখলেন যে এর সামনে যদি আমি সারি তো এখনই সঙ্গে সঙ্গে সারলে পরে বলবে যে এত টাকা কেন চাচ্ছ বল ঠিক আছে পরে আসুন আপনার সামনে সারবে না আপনি জানে সে সামান্য কাজ আছে কোনো জায়গায় তার ছুটে গেছে কিংবা কোনো সমস্যা একটু করলেই হয়ে যাবে একটু ঝাল দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু তাতে তো আপনি পয়সা বেশি দেবেন না এই জন্য কি বলা হয় পরে আসুন তারপর সে নিজে একান্তে সেটাকে ঠিক করে তারপরে যখন আসবেন তখন হ্যাঁ বিশাল অনেক পার্শ্ব সমস্যা ছিল আপনি এত টাকা দেন যত টাকা নয় তার থেকে বেশি টাকা দাবি করে এমনও চালাক এবং ধোকাবাজ মেকানিক আছে এসব হচ্ছে ভাওতাবাজ এবং এরা তার জুড়ে এদিক সেদিক করে মোটা টাকা পয়সা উপার্জন করে এখন নিজের পার্টস বিক্রয়ের জন্য খারাপ পার্টস না সেরে পরিবর্তন করা মনে করুন এক ফ্রিজ আপনি নিয়ে এলেন দি মেকানিকের কাছে দিয়ে বললেন যে ফ্রিজ বিক্রি করতে হবে এখন ও নিজের পার্টস বিক্রি করবে তার জন্য জোর করে বললেন এই পার্টসটা খারাপ আছে গাড়ি গাড়ির পার্টস খারাপ নেই সেটাকে সারা যায় কিন্তু নিজের পার্টস বিক্রি করে লাভ হবে এই জন্য বললে পার্টসটা চেঞ্জ করতে হবে খাম খাতে আপনাকে ধোকা দিয়ে প্রতারণা দিয়ে সে পয়সা উপার্জন করে হতে পারে যে সে ভালো সে পরে বিক্রি করবে যে ভালো বিনিময়ে নতুন পার্স লাগিয়ে দেয় সেই পার্সটা রেখে দিল পরে আবার অন্যকে সেটাও বিক্রি করলো ডবল লাভ হাত মেলাডু ঠিকদারির কাজে ফাঁকি ঠিকদারির কাজে ফাঁকি প্রয়োজনীয় জিনিসপত্র না দিয়ে অল্পে কাজ সেরে বাঁচানো ও প্রয়োজনীয় সময় না দিয়ে অল্প সময়ে কাজ সেরে বাঁচানো পয়সা হালাল নয় হারাম ঠিকাদারির কাজ একটা কন্ট্রাক্ট নিল যে হ্যাঁ বিল্ডিংটা এত টাকায় আমি করে দেব তারপরে কাঁচা মাল দিয়ে যে মাল মানে দিলে তার লাভ বেশি হবে সেই জাতীয় মাল যে মালের দাম ভালো নয় বা মান ভালো নয় সেই রকম মাল দিয়ে আপনার নিজের পয়সাটা নিজের লাভটা বেশি রাখার জন্য এইভাবে ধোকাবাজি করে ফাঁকিবাজি করে নির্মাণ কাজ করে এমন অনেক কন্ট্রাক্টর আছে তাদের জন্য বুঝতেই পারছেন এরা ধোকাবাজ বড় আশ্চর্যের কথা এই যে একদা ইন্টারনেটে ঘোষণা দেওয়া হল অল্প দিনের ভিতরে যারা মিলিয়ন ডলার উপার্জন করে মিলিয়নিয়ার হতে চান বা মিলিয়নিয়ার কিভাবে হওয়া যায় তা জানতে চান। তারা ঠিকানায় মাত্র এক ডলার পাঠিয়ে সত্তর জেনে নিন ঘোষণাটা বুঝতে পারলেন যে কিভাবে অল্প দিনের ভিতরে মিলিয়নিয়ার হওয়া যায় যদি জানতে চান তো এক ডলার পাঠিয়ে জেনে নিন কিছুদিনের ভিতরে প্রায় মিলিয়ন জন মানুষ সেই ঠিকানায় ডলার পাঠালো এক ডলার এক ডলার করে পাঠালো পরিশেষে ইন্টারনেট থেকে জবাব এলো এইভাবে বুঝলেন এইভাবে কিভাবে এই যে আমি ফাঁকি দিলাম আমি সবারই কাছ থেকে এক ডলার করে নিলাম মিলিয়ন জন পাঠালো আমি মিলিয়নের আর হয়ে গেলাম অতএব এইভাবে কত বড় ধোকা বাজে ইন্টারনেটেও কিন্তু এইভাবে বহু ধোকা হচ্ছে বহু ধোকা বহু ব্যবসা এইভাবে ধোকা চলছে বলা বাহুল্য চাকরি দেওয়ার লোভ দেখিয়ে বিয়ে দেওয়ার কথা দিয়ে বা অন্য প্রকার ধোকা দিয়ে পরের অর্থ লোটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না শেষকালে ফাঁকিবাসদেরকে একটি সত্য শাস্তির প্রচলিত কথা মনে করিয়ে দিই যেটা প্রসিদ্ধ আছে আমাদের দেশে অনেক বাসের পেছনে লেখাও থাকে এটা কারেন্ট শাস্তি ফাঁকি দিলে ফাঁকে পড়ে মারা পয়সা যায় ডাক্তার ঘরে যদি আপনি ফাঁকি দেন তো আপনি ফাঁকে পড়বেন আর এই মারা পয়সা কোথায় যাবে ডাক্তার ঘরে যাবে আপনি কাউকে ফাঁকি দিয়ে কামাই করে নিয়ে আসবেন তাতে বরকত হবে না সেই বরকতটা বেবরকত কি করে হয়ে যাবে সেই টাকা আপনাকে ডাক্তারখানায় দিতে হবে কারো অসুখ হবে এটা হচ্ছে কারেন্ট শাস্তি যদি আল্লাহ চান না চান তাকে ঢিল দিলেন আল্লাহ কিন্তু যদি আল্লাহ চান যে আমি তাকে স্বাস্থ্য করব দুনিয়াতেই তাহলে ওইভাবেই দেখবেন যারা অন্যায়ভাবে উপার্জন করছে কাউকে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে উপার্জন করছে তাদের মাল ফাঁকিতেই যায় কথাই বলে যে চোরের মাল বাট পাড়ে খায় এখানেও ধোকা ফাঁকি দিয়ে আপনি ফাঁকি দিলে ফাঁকে পড়ে মারা পয়সা যায় ডাক্তার ঘরে অতএব আপনারা সাবধান হবেন যাতে করে আপনি ফাঁকি দিলে আপনার ওই ফাঁকির মাল ফাঁকে না চলে যায় ওই হারামের মাল যেন আপনাকে এমন জায়গায় খরচ করতে না হয় যেখানে আপনার খরচ করার কথা ছিল না এইভাবেই বেবরকত হয় বরকত হওয়া মানে হলো যে আপনি টাকা উপার্জন করলেন দেখলেন অনেক মানুষের বেতন কম বেতন বেশি না মাসাল্লাহ তার সংসার ভালোই চলছে কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আর একজনের বেতন অনেক বেশি তো কেমন আছেন ভাই বলে ভাই সংসার চলে না তার মানে তার বরকত নেই এর বরকত আছে সে কিভাবে সংসার চালায় তার সংসারে বরকত আছে তার অল্প টাকাতেই আল্লাহ বরকত দেয় আর যদি হারামি টাকা হয় টাকা যত বেশি হবে যত টাকা বেশি হবে তত টাকার খরচও তার ব্যয় করার পথও বাড়বে আর বখিল বাপের উরুনি বেটা হবে যখন দেখবেন প্রচুর পয়সা আসছে তখন সেই পয়সাকে অন্যায়ভাবে খরচ করার জন্য পথ বেরিয়ে যাবে ধোকা ফাঁকি দিয়ে যে পয়সা আপনি কামিয়ে নিয়ে আসছেন যদি আপনি মুসলিম হন একটু চিন্তা করে দেখুন যে আমি যে ধোকা দিয়ে পয়সা কামাচ্ছি আমি কি নবীর উম্মত নবীর উম্মত হিসাবে আমার কি এটা করা উচিত নবীর কোনো উম্মতকে ধোকা দেওয়া উচিত যেখানে মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাম বলছেন যে ব্যক্তি আমাকে অথবা আমার উন্মতের কাউকে ধোকা দেবে সে ব্যক্তি আমার উন্মতের দলভুক্ত নয় আমার উন্মতের মধ্যে সে কেউ নয় সুতরাং শরীয়তকে যদি আমরা মেনে চলি হালাল হারাম যদি আমরা তমিজ করে চলি তাহলেই আমাদের উপায় আছে বাঁচার উপায় আছে ধোকা ফাঁকিকে দূরে রাখতে হবে সব সময় জানতে হবে ধোকাবাদ জাহান নামে ফাঁকিবাদ জাহান নামে এবং তাদের কাজ যেটা কাজ জাহান নামের কাজ জাহান নামের কাজ আমরা কেন করব। আমরা উপার্জন করব হালাল ভাবে সোজা পথে খবরদার ধোকা দিয়ে ধাপ্পা দিয়ে ধরিবাজি করে কারো সঙ্গে প্রবঞ্চনা করে কাউকে প্রতারণা করে কোনো প্রকারের অর্থ যেন আমাদের ভেতরে না আসে আমাদের বাড়িতে না আসে যদি আপনি নাও খান তা যেন প্রয়োগও না করি ব্যবহারও না করি অনেকে ভাবে কি আমি তো খাই না কিন্তু না খাও, তাতে তো গাড়ি কেন তাই না না খেলেও তুমি তোমার ছেলের বেতন দাও তোমার ছেলে স্কুলে পড়ছে তুমি বেতন দাও কিংবা ইলেকট্রিক বিল দাও সে পয়সাকে তুমি ব্যবহার করো যে ভাবে যদি ফাঁকিবাজির পয়সা ব্যবহার করো যদি না খাওয়া হয় সরাসরি তবুও আপনার দোয়া কবুল হবে না যেহেতু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যার রক্ত হারাম যার মাংস হারাম যার পরনের কাপড় হারাম সে যদি হাত দুটিকে আল্লাহর দিকে তুলে যদি বলে আরব আমাকে এই দাও আমাকে সেই দাও কিন্তু এই হারাম হওয়ার জন্য রাসুল্লাহ তার জন্য এই দোয়া কিভাবে কবুল হতে পারে হতেই পারে না তো আল্লাহর কাছে যদি দোয়া কবুল না হয় আর দোয়া ও হুয়াল ইবাদা দোয়াই হচ্ছে আসল ইবাদত সেই দোয়া যদি কবুল না হয় তাহলে আপনার আর কি কবুল হওয়ার আছে আপনি কি ইবাদত করতে চান কি ইবাদত আল্লা কাছে নিবেদন করে নিজেকে তার কাছ থেকে মুক্তি পেতে চান সুতরাং ভেবে দেখার দরকার যে আমরা যেন কোনো প্রকারেই কোনো হারামে লিপ্ত না হই কোনো ধোকাবাজিতে লিপ্ত না হই কোনো ধরিবাজিতে লিপ্ত না হই সব সময় পরিচ্ছন্ন থেকে পয়সা উপার্জন করব। কারণ প্রত্যেক ধোকাবাজি জাহান্নামে নামে প্রত্যেক ফেরেবাজি জাহান্নামে নামে আল্লাহ আমাদেরকে মুক্তি দেন আল্লাহ আমিন আল্লাহ ফিন আবে হালালিকান হারামিক এখন কিছু সময় আছে করতে আমি একজন টিভি মেকানিক আমি টিভি শিখতে গিয়ে দীর্ঘ চার বছর আমি বিনামূল্যে শিখেছি এবং ইলেকট্রনিক্স কাজের একটা নিয়ম আছে যে দু টাকা চার টাকার জিনিস নিয়েও একশো টাকা বিল নিতে হয় কারণ প্রতিদিন চারটাক কিংবা পাঁচটার বেশি কাজ আসে না সেখানে যদি আমি কাস্টমারকে বলি যে চার টাকার জিনিস লাগিয়ে একশো টাকা বিল দাও ভাই তাহলে দিবে না সেটা যদি না হারাম হয় তাহলে কি আমি যদি অরিজিনাল ভাবে টাকাটা নিই তাকে তাহলে তো আমার দোকান উঠে যাবে এখানে আমার করণীয় কি আপনি একজন মেকানিক আপনার কত কাজ আসছে না আসছে সেই হিসাবে টাকা নিলে তো হবে না কারণ কাজ ছোট আছে বড় আছে এখন আপনার যদি সেই এলাকাতে ওই কাজ না থাকে তো তার জন্য তো কাস্টমার দায়ী না যে আসছে সে ছোট কাজ নিয়ে আসছে আপনি বলছেন যে আমার কাজ কম আছে অতএব আমি ভাড়া বেশি নেব বা কি বলে ওটাকে পারিশ্রমিক বেশি নেব তা তো হতে পারে না আপনার কাজ হিসাবে আপনি পারিশ্রমিক নেবেন আপনার একটা কাজে হয়তো এক ঘন্টা লাগে একটা জিনিস সারতে এক ঘন্টা ব্যয় হয় কোনো জিনিস সারতে পাঁচ মিনিট লাগে কোনো জিনিস সারতে মাত্র দুই মিনিট লাগে যেমন বললাম যে একটা ঝাল ছেড়ে গেছে বেচারি জানে না সে আপনাকে দিল আপনি খুলে দেখলেন ও ওই ঝালটা ছেড়ে গেছে ঠিক আছে আপনি শুধুমাত্র সেই যে ওটাকে কি বলে ওয়েলডিং এ যে তারটা আছে এটাকে নিয়ে কারেন্টে লাগিয়ে এইভাবে ঝালটা দিয়ে দিলেন দিয়ে বললেন পঞ্চাশ টাকা দাও বলুন কোন বিবেকে আপনি যেখানে দু মিনিট আপনি ব্যয় করলেন আর সামান্য হয়তো যে খরচটা আপনি ঝালের করলেন তার কিছু টাকা দাম আছে আপনি কোন বিবেককে তার কাছ থেকে পঞ্চাশ একশো টাকা নেবেন আপনি বলছেন আমার কাছে কাজ আছে না তার জন্য তো সে দায় না তার জন্য সে না আপনার কাছে আপনার রুজি আসে না তার জন্য সে দায়ী না যে আপনাকে পুজিয়ে দিতে হবে সুতরাং সে এলাকায় হয়তো দোকান চলার মতো নয় সেই হিসাবে কাজ আসে না আর কাজ আসে না বলে আপনি বেশি নেবেন সেটা হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমিন ওসলিল্লা নবীন মোহাম্মদ আলআ ওসাহী আজমাইন আসসালামু আলাইকুম ওরি